মহেন্দ্র গুপ্তের জন্ম 27 জানুয়ারি 1910। পিতা দেবেন্দ্রনাথ গুপ্ত, মাতা বিমলা সুন্দরী দেবী। জন্ম পূর্ব বাংলার ফরিদপুর জেলা, গ্রাম দুলালি। ফরিদপুর শহরের এক কিশোরের স্বপ্ন, নাট্য সরোবরে ফোটা ব্রহ্ম কমল। স্বপ্ন একদিন ডানা মেলে, পার হয়ে যায় ছোট্ট শহরের নীল আকাশ, পেছনে পড়ে থাকে ইন্দ্রজবের মদির সুবাস, পাড়ি দেয় মঞ্চনগরী স্বপ্নের কলকাতায়। হাতের মুঠোয় ধরা নাটকের পাণ্ডুলিপি, ঘুরে বেড়ায় রঙ্গমঞ্চের দাঁড় থেকে দাঁড়ে। আমি কলকাতায় এমএ পড়তে আসি যখন, তখন কষ্ট করে, মানে আমার এক জ্যাঠুটো ভাইয়ের বাড়িতে আমরা নিজেরা রান্নাবান্না করে খেয়ে ওই পড়াশুনো চালাতাম, ছেলে পড়াতাম, এইভাবে এখানে পড়াশুনো করতাম। এবং সেই সময় তার আগে আমি উত্তরা নাটক লিখেছি, এবং সেই উত্তরা নাটক নিয়ে নির্মলেন্দু লাহিড়ি মহাশয়ের সঙ্গে আমার পরিচয় হয়। উনি বইটা লেখার অসম্ভব ভালোবাসতেন, ওর খুব ইচ্ছা করবেন কিন্তু করতে পারলেন না, কারণ উনি যে স্টেজে ছিলেন সেখানে মনোরঞ্জন ভট্টাচার্য মহাশয়ের চক্রব্যূহ বলে একখানি নাটক, সেই সাবজেক্ট, ওই একই পিরিয়ডে সেইটা স্টেজ হলো, সেই জন্য উনি বললেন যে আমি আর পারলাম না, তবে আমি দু একজনকে বলছি যদি বইটা পড়ে। কঠিন বাস্তব ডেকে নেয় জীবিকার শহর দিল্লি। শনিতে ঝড় তুলে যায় নাটকের দুর্বার নেশা, ফিকে হয়ে যায় মিনা বাজারের কোলাহল, ম্লান হয়ে যায় দিল্লি দুর্গের অশ্বক্ষুরের ধ্বনি। আবার সেই মহানগরীর ডাক, কলকাতায় ফিরে আসা। এবার ঠিকানা স্টার থিয়েটার। শুরু হয়ে যায় নটনাট্যকার মহেন্দ্র গুপ্তের নাট্যজীবনের পথ পরিক্রমা। দেহধারী অংশু মালি সম স্বরূপে সতেজে সুপ্রকাশ, কে আপনি পুরুষ প্রবর? নহি অংশু মালি তাহার সেবক আমি দ্বিজ, কর্ণ মোর নাম হস্তিনা নগরবাসী। মনোমধ্যে পদ শব্দ করিয়া শ্রবণ, দূর হতে নিক্ষেপ শব্দ ভেদিবান। দ্বিজবর না ছিল গোচর, এই অরণ্য মধ্যে ছিল আশ্রম তোমার, মৃগ ভ্রমে বধিয়া আছি ধেনু। সংহর সংহর ঋষি ক্রোধ, একমাত্র ধেনু গেছে পরিবর্তে তার, প্রতিশ্রুতি দাঁড়িতেছি স্বর্ণ রত্ন দিব ভারে ভার, সহস্র সহস্র দেব ধেনু। কি বললে নাম? কর্ণ। বসুসেন পিতৃদত্ত নাম, লোক মুখে কর্ণ নামে প্রসিদ্ধি আমার, হস্তিনা নিবাসী আমি। হস্তিনা নিবাসী তুমি, শুনিয়াছি সে তো বহু দূর, হস্তিনা তেজিয়া ভদ্র ঘটাতে আপদ কিহেতু এ সুদূর দক্ষিণে? ভগবান রামের নিকটে সীতিতে এসেছেন ধনুর্বে, তুমি কি রাজার পুত্র? নহি। রাজার আত্মীয় পুত্র? তাও নহি। তবে ইহার অধিক প্রশ্ন করো না ব্রাহ্মণ, হলেও সমর্থ আমি দিব না উত্তর। বলিবার যাহা বলিয়াছি প্রাণ ভয়ে করি নাই সত্যের গোপন, সত্য যদি অভিশাপ প্রাপ্তিযোগ্য হই বিচারে তোমার, অভিশাপ ভয় নহি ভীত। আকাশ মেঘাচ্ছন্ন, ঝড় উঠবে, একটা নদী পার হয়েছি, এ আর এক নদী, ভীষণ কল্লোলিত তরঙ্গ সংকুল, এত প্রশস্ত যে তার ওপার দেখতে পাচ্ছি না, কিন্তু তবু পার হতে হবে, এই যে এই নৌকা নিয়ে। দাঁড়া বাঁচুন, আমায় যদি তার জন্য সিংহাসন দিতে হয় তো দেব, এতখানি পাপ, না না, এই মৃত্যুদণ্ড আজ্ঞাপত্র আমি নিজের হাতে ছিঁড়ে ফে, না না এখন নয়, শায়েস্তাখার সামনে এটা ছিঁড়ে ফেলে এই মহত্বটুকুনকে কাজে লাগাব। এই যে শায়েস্তা খান, সেনাপতি, বিচারে ভাই দ্বারা প্রাণদণ্ড হয়েছে। মহেন্দ্র গুপ্ত বাংলা নাট্যভিনয়ের সবচেয়ে ঐতিহ্যমণ্ডিত ধারার শেষ উত্তরসূরি। তার নাট্যচর্চা জীবনব্যাপী নাট্য সাধনার ইতিহাস, বাংলা নাটকের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাক
নটনাট্যকার মহেন্দ্র গুপ্তের নাম।